গুঞ্জন যদি সত্যি হয় তাহলে সামান্য কিছুদিনের ভেতরেই বাংলাদেশের রাস্তায় চলাচল করতে পারবে 350cc সেগমেন্টের সকল বাইক। নতুন সেগমেন্টের সেরা 5টি বাইক সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নিব। তালিকার প্রথম স্থানে রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। বাইকটি ভারতের বাজারে ব্যাপকভাবে জনপ্রিয়। সিসি লিমিটেশনের কারণে জনপ্রিয় হলেও এখনো পর্যন্ত অফিসিয়ালি বাইকটিকে রাইড করার স্বাদ উপভোগ করতে পারেনি অনেক বাঙালি। হয়তো পূরণ হতে পারে সেই স্বপ্ন। বাইকটির ওল্ড ক্লাসিক্যাল লুক, মাস্কিউলার বডি, ইঞ্জিন পারফরমেন্স সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বী বাইকগুলির চেয়ে অনেকটা এগিয়ে থাকবে। বাইকটিতে E20 ও BD2 টেকনোলজি সমৃদ্ধ BS6 2.0 ফুয়েল ইঞ্জেক্টেড এয়ার অ্যান্ড অয়েল কুল, ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার, 349.34 cc একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 20.21 PS এট 6000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 27 Nm এট 4000 RPM। সঙ্গে রয়েছে স্লিপার অ্যাসিস্ট ক্লাস টেকনোলজি সমৃদ্ধ 5-speed গিয়ারবক্স। এই বাইকটির ইঞ্জিন আগের সংস্করণগুলির চেয়ে অনেক বেশি রিফাইন, ইঞ্জিনের ভাইব্রেশনও অনেকটাই কম। আপনি যখন বাইকটিকে রাইড করবেন তখন বাইকটির অরিজিনাল ফিলটি পাবেন। বাইকটির ফ্রন্টে 41mm টেলিস্কোপিক সাসপেনশন, 19-inch স্পোক টাইপ অ্যালয় রিমের সঙ্গে 192 সেকশনের চাকা, ভাইব্রের ব্রেক ক্যালিপারের সাথে 310mm সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে 6-step অ্যাডজাস্টেবল টুইন টিউব সাসপেনশন। সঙ্গে রয়েছে 18-inch স্পোক টাইপ অ্যালয় রিমের সঙ্গে 120/80 সেকশনের চাকা, ভাইব্রের ব্রেক ক্যালিপারের সাথে 270mm সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম যথেষ্ট কার্যকরী এবং শক্তিশালী। বাইকটির ফুয়েল ট্যাঙ্কটি দেখতে যথেষ্ট মাস্কিউলার। এই ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 13 লিটার। বাইকটিকে আপনি সিটিতে রাইড করুন, অফরোডে কিংবা হাইওয়েতে ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ। বাইকটিকে আপনি সিটিতে রাইড করলে এর মাইলেজ পাবেন 28-30 km/L এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাবেন 30-32 km/L। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 195 kg। এরপরেও বাইকটিকে নিয়ে আপনি 110 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুতে পারবেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে KTM Duke 250। নেগেটিভ স্পোর্টস সেগমেন্টের বাইক লাভারদের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করে। বাইকটি যদি সামঞ্জস্যপূর্ণ দামে পাওয়া যায় তাহলে এই সেগমেন্টের সেরাদের তালিকায় অবস্থান করবে। এই বাইকটিতেও E20 ও BD2 টেকনোলজি সমৃদ্ধ BS6 2.0 ফুয়েল ইঞ্জেক্টেড লিকুইড কুল, ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার, 248.76 cc একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 30 PS এট 9000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 24 Nm এট 7500 RPM। সঙ্গে রয়েছে এর 6-speed গিয়ারবক্স। বাইকটির ফ্রন্টে 43mm আপসাইড ডাউন সাসপেনশনের সঙ্গে 17-inch অ্যালয় রিম, MRF ব্র্যান্ডের রেডিয়াল টিউবলেস, 110/70 সেকশনের চাকা, ভাইব্রের কাস্টমাইজ ব্রেক ক্যালিপারের সাথে 320mm সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে 10-step অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। সঙ্গে রয়েছে 17-inch অ্যালয় রিম, MRF ব্র্যান্ডের রেডিয়াল টিউবলেস, 150/60 সেকশনের চাকা, ভাইব্রের ব্রেক ক্যালিপারের সাথে 230mm সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম যথেষ্ট কার্যকরী এবং শক্তিশালী। আপনি যে কোনো গতিতে বাইকটিকে ব্রেক করে নিজের উপর একটি আত্মবিশ্বাস পাবেন। বাইকটির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করতে সক্ষম হয়েছে KTM। সব মিলিয়ে এই ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 13.4 লিটার। বাইকটিকে আপনি সিটিতে রাইড করুন, অফরোডে কিংবা হাইওয়েতে ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ। বাইকটিকে আপনি সিটিতে রাইড করলে এর মাইলেজ পাবেন 35-38 কিলোমিটার/L। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 170 kg। এরপরেও এই বাইকটিকে নিয়ে আপনি 135 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুতে পারবেন। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে সুজুকি জিক্সার 250। অয়েল কুল 249 cc একটি পাওয়ারফুল ইঞ্জিনের সাথে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম সব মিলিয়ে নেকেড স্পোর্টস সেগমেন্টের বাইক লাভারদের অন্যতম পছন্দ। বাইকটিকে আপনি সামনে থেকে দেখুন, সাইড থেকে না হয় পেছন থেকে। ওভারঅল বাইকটি দেখতে যথেষ্ট মাস্কিউলার। বাইকটিতে স্প্লিট LED হেডলাইট সমৃদ্ধ ফ্রন্ট কেস ব্যবহার করা হয়েছে। ওপরে এবং নিচের অংশে রয়েছে লো বিম এবং মাঝ বরাবর ব্যবহার করা হয়েছে হাই বিম। তার পাশে রয়েছে হ্যালোজিন টাইপের টার্ন ইন্ডিকেটর লাইট। বাইকটির ফ্রন্টে 41mm টেলিস্কোপিক সাসপেনশন, 17-inch অ্যালয় রিম, রেডিয়াল টিউবলেস, 110/70 সেকশনের চাকা, ভাইব্রের ব্রেক ক্যালিপারের সাথে 300mm সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে 6-step অ্যাডজাস্টেবল সুইং আর্ম মনোশক সাসপেনশন। সঙ্গে রয়েছে 17-inch অ্যালয় রিম, রেডিয়াল টিউবলেস, 150/60 সেকশনের চাকা, ভাইব্রের ব্রেক ক্যালিপারের সাথে 240mm সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির ফুয়েল ট্যাঙ্কটি দেখতে যথেষ্ট মাস্কিউলার। সব মিলিয়ে এই ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 12 লিটার। এই বাইকটিতেও E20 ও BD2 টেকনোলজি সমৃদ্ধ BS6 2.0 ফুয়েল ইঞ্জেক্টেড অয়েল কুল, ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার, 249 cc একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।
হয়েছে। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 26.5 পিএস অ্যাট 9300 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 22.2 এনএম অ্যাট 7300 আরপিএম। সঙ্গে রয়েছে এর 6 স্পিড গিয়ার বক্স। বাইকটির ইঞ্জিন আগের সংস্করণগুলির চেয়ে অনেক বেশি রিফাইন, ইঞ্জিনের ভাইব্রেশনের পরিমাণও অনেকটাই কমে গিয়েছে। এই বাইকটিকেও আপনি স্মৃতিতে রাইড করুন অফরোডে কিংবা হাইওয়েতে। ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ। বাইকটিকে আপনি স্মৃতিতে রাইড করলে মাইলেজ পাবেন 30-32 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে মাইলেজ পাবেন 32-35 কিলোমিটার পার লিটার। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 156 কেজি। এরপরে ওই বাইকটিকে নিয়ে আপনি 130 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুতে পারবেন। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ইয়ামাহা FZ25। বাইকটির মাস্কিউলার লুকিং ফুয়েল ইঞ্জেক্টেড এয়ার কুল ইঞ্জিনের কারণে প্রতিদ্বন্দ্বী বাইকগুলির চেয়ে অনেকটাই পিছিয়ে থাকবে। এই বাইকটিতে BS6 ফুয়েল ইঞ্জেক্টেড এয়ার কুল ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 249 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 20.51 BHP অ্যাট 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 20.1 NM অ্যাট 6000 RPM। সঙ্গে রয়েছে এর 5 স্পিড গিয়ার বক্স। এই সংস্করণের বাইকটির ইঞ্জিন অনেক বেশি রিফাইন, যদিও বাইকটিতে E20 OBD2 টেকনোলজি ব্যবহার করা হয়নি, এরপরেও বাইকটির পারফরমেন্স যথেষ্ট ভালো। বাইকটির ফ্রন্টে 37mm টেলিস্কোপিক সাসপেনশন, 17-ইঞ্চ MRF ব্র্যান্ডের রেডিয়াল টিউবলেস 110/70 সেকশনের চাকা, ভাইব্রের ব্রেক ক্যালিপারের সাথে 282mm সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। সঙ্গে রয়েছে 17-ইঞ্চ অ্যালয় রিম, MRF ব্র্যান্ডের রেডিয়াল টিউবলেস 140/70 সেকশনের চাকা, ভাইব্রের ব্রেক ক্যালিপারের সাথে 220mm সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির ফুয়েল ট্যাঙ্কটি দেখতে যথেষ্ট মাস্কিউলার। এই ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 14 লিটার, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে কিছুটা বেশি। বাইকটিকে আপনি স্মৃতিতে রাইড করুন অফরোডে কিংবা হাইওয়েতে। ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ। বাইকটিকে আপনি স্মৃতিতে রাইড করলে মাইলেজ পাবেন 35-38 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে মাইলেজ পাবেন 38-42 কিলোমিটার পার লিটার। মাইলেজের দিক থেকেও এই বাইকটি প্রতিদ্বন্দ্বী বাইকগুলির চেয়ে অনেকটা এগিয়ে থাকবে। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 153 কেজি। এরপরেও বাইকটিকে নিয়ে আপনি 110 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুতে পারবেন। এই বাইকটিতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরও ব্যবহার করা হয়েছে, ফলে বাইকটির সেফটি আরো এক ধাপ এগিয়ে গেছে। তালিকার পঞ্চম স্থানে রয়েছে হন্ডা হাইনেস CB350। ওল্ড ক্লাসিক্যাল লুক, মাস্কিউলার বডি, ইঞ্জিন পারফরমেন্স সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বী বাইকগুলির চেয়ে অনেকটা এগিয়ে থাকবে। বাইকটিতে E20 OBD2 টেকনোলজি সমৃদ্ধ, BS6 2.0 ফুয়েল ইঞ্জেক্টেড এয়ার কুল ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 348.36 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 21 পিএস অ্যাট 5500 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 13 NM অ্যাট 3000 আরপিএম। সঙ্গে রয়েছে এর স্লিপার অ্যাসিস্ট ক্লাস টেকনোলজি সমৃদ্ধ 5 স্পিড গিয়ার বক্স। 5 স্পিড গিয়ার বক্সের কারণে বাইকটি প্রতিদ্বন্দ্বী বাইকগুলির চেয়ে কিছুটা পিছিয়ে থাকবে। এই সংস্করণেরও বাইকটির ইঞ্জিন যথেষ্ট রিফাইন, ইঞ্জিনের পারফরমেন্স আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আপনি যখন বাইকটিকে রাইড করবেন তখন বাইকটির অরিজিনাল ফিলটি পাবেন। বাইকটির ফ্রন্টে 41mm টেলিস্কোপিক সাসপেনশন, 19-ইঞ্চ অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 190 সেকশনের চাকা, নিশানের ব্রেক ক্যালিপারের সাথে 310mm সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে 6 স্টেপ অ্যাডজাস্টেবল টুইন টিউব সাসপেনশন। সঙ্গে রয়েছে 18-ইঞ্চ অ্যালয় রিম, টিউবলেস 130/70 সেকশনের চাকা, নিশানের ব্রেক ক্যালিপারের সাথে 240mm সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। এই বাইকটিরও ফুয়েল ট্যাঙ্ক দেখতে যথেষ্ট মাস্কিউলার, সব মিলিয়ে এই ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 15 লিটার, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে অনেকটাই বেশি। বাইকটিকে আপনি স্মৃতিতে রাইড করুন অফরোডে কিংবা হাইওয়েতে। ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ। বাইকটিকে আপনি স্মৃতিতে রাইড করলে মাইলেজ পাবেন 30-32 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে মাইলেজ পাবেন 32-35 কিলোমিটার পার লিটার। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 181 কেজি, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের মতোই। এরপরে বাইকটিকে নিয়ে আপনি 115 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুতে পারবেন। বাজারে থাকা সব জনপ্রিয় বাইকগুলি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।